অযথা বকাবকিটা করবে না, একটু ভালোভাবে জিজ্ঞেস করবে, ওর দিকটাও তো জানা দরকার। জাগিও আশুক। মামু, আমাকে ডেকেছিলে, ফুলশয্যার তত্ত্ব গোছানো বাকি আছে, অনেক কাজ আছে। বলছি যে শোন না, তোকে ফুলশয্যার তত্ত্ব গোছানোর জন্য এখানে ডাকা হয়নি, আসলে তোর কাছ থেকে কিছু কথা আমাদের জানার আছে। আমার কাছ থেকে কি কথা বলো তো? হঠাৎ ঋষি ওইভাবে তোর কাছে যে ছুটে গেল, সেটা কেন তুই নিশ্চয়ই বুঝতে পেরেছিস? না মামু, আসলে হঠাৎ করে এসে আমার হাতটা চেপে ধরল না, আমি খুব ঘাবড়ে গেছিলাম, আমি ওই জন্য মিসবিহেভও করে ফেলেছিলাম। আমার মনে হয়তো কোনো পরিচিতর সাথে আমার চেহারাটা গুলিয়ে ফেলেছিল। আমি অবশ্য ওনাকে পরে সরি বলেছি। এখানেই আমার একটা কথা জানার আছে। কি বলো তো মামি? আমি বারবারই একটা জিনিস লক্ষ্য করছি, যবে থেকে অলির সম্বন্ধটা ঠিক হয়েছে, ওদের সঙ্গে যোগাযোগ যাতায়াত শুরু হয়েছে, তুই বারবার ওদের অ্যাভয়েড করছিস, কেন বলতো? না আসলে তোমরা তো জানো আমি একটুখানি লজ্জা পাই নতুন মানুষদের সাথে আলাপ করতে, সেই জন্যই। আমার কিন্তু তোর কথাটা বিশ্বাস করতে সত্যি একটু অসুবিধা হচ্ছে। দেখ, ওরা যদি তোকে চিনতে না পারতো, ওরা যদি তোকে ওদের নিজের লোক বলে ভুল না করতো, তাহলে তাও বা হয়তো আমি মেনে নিতাম। তুমি কি কি বলতে চাইছো মামা? আমি কিছু বলতে চাইছি না রে তুলি, আমি তোর কাছ থেকে শুনতে চাইছি। দেখ, আমি তোর মামুর মতো না, তো রেখে টেকে কথা বলতে পারি না, পরিষ্কার কথা বলতে ভালোবাসি, পরিষ্কার কথাই আমি বলি। সত্যি করে বল, তুই কি ওটা চিনিস? আচ্ছা ধরো আমি বললাম আমি চিনি, তাতে কি এখন কিছু বদলাবে? তার আগে এটা জানা দরকার যে সত্যি কি তুই ওদের চিনিস। দেখ, এখন হয়তো কিছু বদলাবে না, কারণ আমরা কেউ চাই না যে অলির জীবনটা নষ্ট হোক। কিন্তু তুলি, এতদিনে তো তুই এইটুকু বুঝতে পেরেছিস যে অলির থেকে কোনো অংশে আমরা তোকে কম ভালোবাসি না, তাই আমাদের জানা দরকার এখন এই বিয়েটা হয়েছে বলে তুই কি কোনোভাবে কষ্ট পাচ্ছিস? আচ্ছা মামু, আমি যদি কষ্ট পেতাম তাহলে আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারতে না বলো? তোর চোখ মুখ দেখে সন্দেহ হচ্ছে বলেই তো বলছি। দেখ, তুই যদি ওই অস্বাভাবিক আচরণগুলো আগে থেকে না করতিস, তাহলে আমাদের কিন্তু কোনো সন্দেহই হতো না। আর দুটো মানুষকে যে একদম একরকম দেখতে হয় না, সেটা বোঝার বুদ্ধি যেমন তোরও আছে, আমাদেরও তো আছে। তুমি কি বলতে চাইছো ম্যামে? আমি কিচ্ছু বলতে চাইছি না, আমি জাস্ট ঘটনাটা শুনতে চাইছি। আমার বলায় কি যায় আসে বলতো? তুই বল, তুই কি ওদের চিনিস? মামি, আমার তো অতীতের কথা কিছু মনে নেই, আমার যদি মনে থাকতো আমি কি বলতাম না বলো? আর ওরা বলছে যে ওরা চিনতে পেরেছে, কিন্তু আমার কিছু মনে পড়ছে না। দেখ তুলি, আমার যে একটা অপরাধ বোধ হচ্ছে না তা কিন্তু নয়। ওরা যদি বিয়ের আগে তোকে চেনার কথা বলতো, বা তুই অন্তত যদি আগে ওদের চেনার কথা বলতিস, বা কিছু মনে থাকার কথা বলতিস, তাহলে হয়তো আমি এই বিয়েটা দিতামই না। মামু কি বলছো বলো তো তুমি? ওলির এত সুন্দর একটা বিয়ে হয়েছে, ওই বাড়িতে বিয়ে হয়েছে, আর আমরা যতদূর জানতে পেরেছি ছেলেটাও তো খুব ভালো। তার মানে তুই বলতে চাইছিস যে তুই ওদের চিনিস না, বা চিনলেও তোর মনে পড়ছে না? মামি, আমার তো স্মৃতিই নেই, আমার তো কিচ্ছু মনে নেই। আমার যদি মনে থাকতো তাহলে আরো তো অনেক কিছু আমার মনে পড়তো বলো? এমনও তো হতে পারে তুলি, ওরা তোকে চিনতে পেরেছে, তুই হয়তো ওদের চিনতে পারিসনি। আচ্ছা মামি, যদি সেটা হয়েও থাকে তাহলে তো কিছু বদলাই না বলো? আচ্ছা, ওরা আমাকে চিনে মানে তো এটা নয় যে আমি ওদেরকে চিনি, আর আমার আমার কাছে ওরা সম্পূর্ণ নতুন মানুষ, তাই ওরা কি বললো কি করলো তাতে আমার সত্যি কিছু এসে যায় না। আর মামু, তোমাকে আমি একটা কথা পরিষ্কার করে জানাতে চাই, যদি তোমরা আমাকে এ বাড়িতে রাখতে না চাও তাহলে প্লিজ আমাকে জানিয়ে দিও, আমি কোনো হোমে টোমে চলে যাব। শুনলে কথাবার্তা ছিঁড়ি? শুনলে তোকে আমরা একবারও সেই কথা বলেছি? না না শোন না, আসলে তোর মনের মধ্যে কি চলছে সেটা জানার জন্যই তোকে ডেকে পাঠিয়েছি রে। মামি, আমার মনের ভেতরে একটা কথাই চলছে,
যাতে আমার বোনটা সুখী হয়, যাতে আমার বোনটা ভালো থাকে। আমার মনের ভেতর আর কিচ্ছু চলছে না, আমি আর কিচ্ছু ভাবছি না আর ভাবিও না। দেখো, আমি আমি ওদেরকে চিনি না, আর কোনোদিন দেখেছি বলে সেটাও মনে পড়ছে না। এখন যদি ওদের বাড়িতে না যাই, আমি জানি তুমি আমাকে বকবে, কিন্তু ওখানে গেলেই ওরা বলবে যে ওরা ওরা আমাকে চেনে। সেই অস্বস্তিটা আমি আর চাইছি না মামি। না না, সেটা করিস না, সেটা করলে ব্যাপারটা আরো খারাপ হবে। তোর কাছে মা আমাদের একটাই অনুরোধ, কোনোদিন যদি তোর কিছু মনে পড়ে যায়ও, একবারটি অন্তত তোর বোনের মুখের কথাটা ভাবিস। দেখো মামু, এতদিন যখন মনে পড়েনি, আমার মনে হয় না যে আর কোনোদিন মনে পড়বে। কিন্তু যদি মনে পড়েও যায়, আমি কোনোদিনও ওলির সংসার ভাঙব না। জানি রে মা, হয়তো হয়তো স্বার্থপরের মতনই কথাটা বললাম, কিন্তু না মামু, তুমি ঠিকই বলেছ। তুলি তুলি, আমার কথা দে মা, কথা দে, তুই তোর বোনের সংসার কোনোদিন নষ্ট হতে দিবি না। তুমি আমার কাছ থেকে এই কথাটা চাইছো, আমার এটাতেই খারাপ লাগছে মামি। অবশ্য তোমার কথাটা আমি বুঝতে পেরেছি, তুমি মা, তুমি অলির মঙ্গল চিন্তায় এখন ব্যস্ত হয়ে পড়েছ। ঠিক আছে, আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি মামি, আমি কোনোদিনও অলির সংসার ভাঙব না। অলির সংসার নষ্ট হওয়ার কারণ আমি হব না। তুই আমাকে বাঁচালি মা, তুই আমাকে বাঁচালি। তুলি, আমি আমি কি বলি, তুই একটা জিনিস ভেবে দেখ, তুই এখন কিন্তু একদম স্বাভাবিক থাক, ওদের বাড়িতে যাবি, ওদের অ্যাভয়েড করিস না, তাহলে কিন্তু ওরা সন্দেহ করতে পারে, কিছু একটা মনে করতে পারে, ওদের অন্তত সেই চান্সটা দিস না। মামু, আমি তো বললাম আমি যাব, আমি ওদের বাড়িতে যাব বউ হাতে। তাহলে তুই এতদিন কেন যাসনি বল? তোমরা তো জানো আমার মানসিক সমস্যাটা, আমার নতুন নতুন কারোর সাথে আলাপ করতে লজ্জা করে, খুব অস্বস্তি হয়। আর কালকে তো ওলির বউ ভাত, তারপর ফুলশয্যা, ফুলশয্যা সব তত্ত্ব তো আমিই সাজিয়ে দিচ্ছি। তুই আমাকে বাঁচালি তুলি, সত্যি তুই আমাকে বাঁচালি, এতক্ষণ যা টেনশনে ছিলাম না। তুমি এসব উল্টো পাল্টা চিন্তা করা বন্ধ করো, তুমি বরং আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বলো তোমার কাজে হেল্প করে দিতে, আর কি কি জিনিস নিয়ে যেতে হবে ওগুলো আমাকে বার করে দাও। ট্রে সাজাতে হবে, এখন যদি না সাজে তাহলে কিন্তু খুব দেরি হয়ে যাবে। আচ্ছা মামি, তোমার খুব মন খারাপ করছে বলো, ওলি নেই এখন বাড়িতে? ওলি নেই, তুই তো আছিস। আমি আছি, কিন্তু ওলির জায়গাটা তো ওলিরই ছিল। দেখ, ওলির জন্য তো মন খারাপ করছি, তোরও কি করছে না? সারাক্ষণ মেয়েটা দিদি দিদি করে ঘুরে বেড়াতো চারপাশে, এখন এখন তো আর কেউ দিদি দিদি করার নেই। ও মামি, মামি কেঁদো না, দেখো ওলির তো একদম কাছেই বিয়ে হয়েছে, আমার যখন ইচ্ছা হবে ওর সাথে দেখা করে আসবে, নাহলে ওলিকে বলবে ও চলে আসবে। আর ওদের বাড়ির লোক তো সেরকম নয়, যখন বলবে তখনই তো ওরা দেখা করতে দেবে। বলো, তুই যে বলে তোর কিচ্ছু মনে নেই? না মানে আমি সেরকম মিন করে বলিনি, আমি এই কদিন আলাপ হয়ে যেটুকু বুঝতে পেরেছি তাতে তো ভালোই মনে হলো। ও আচ্ছা আচ্ছা, তাই বল। আচ্ছা, ঋষিদের কি সত্যিই মনে হয়েছে তুই ওদের চেনা লোক, মানে ঋষি সেই হারিয়ে যাওয়া বউ, নাকি তার মতো তোকে দেখতে? আচ্ছা তুলি, তোকে কি ঋষি কিছু বলেছে পরে বল না রে। হ্যাঁ বলেছে যে দুজন মানুষের মধ্যে অসম্ভব মিল আছে, কিন্তু তার মানে তো এটা নয় যে আমি ওনার হারিয়ে যাওয়া পুরনো বউ। আচ্ছা তোমরাই বলো, আমি যদি ওনার পুরনো বউ হতাম, তাহলে যে মানুষগুলোর সাথে এত বছর আমি থেকেছি, যে মানুষটা আমার স্বামী,
তাদেরকে সামনাসামনি এভাবে দেখেও কি আমি চিনতে পারতাম না? আমার কিছু মনে পড়তো না, তা তো নয়। পরে অবশ্য উনি অ্যাডমিট করেছেন যে হ্যাঁ, ওনার পুরনো বউয়ের সাথে আমার মিল থাকলেও পুরোপুরি মিল নেই। আর প্লিজ তোমরা এই ব্যাপারটা নিয়ে আর ভেবো না। তুলি শোন না মা, আমার মেয়েটা যেন কোনো অমঙ্গল না হয়। তুই তোর দিদি হোস, এটা দেখার দায়িত্ব আমি তোকে দিলাম, কেমন? আমি তোমার দায়িত্বটা মাথা পেতে নিলাম। আমি আমার কর্তব্য কোনোদিনও ভুলবো না মামি। আচ্ছা আমি আসছি, কেমন? তুই আয়। দাঁড়া তুলি, আমি কিন্তু কদিন ধরে দেখছি যে তোর মুখের মধ্যে একটা বিষাদ, কোথায় যেন আনন্দটা নেই। তুই যা বলি তাই যদি সত্যি হয় তাহলে তাহলে তুই মন খারাপ করে কেন আছিস? না না মামু, মন খারাপ কেন হতে যাবে? হ্যাঁ বলতে পারো একটু মন খারাপ, বোনটা চলে গেল, বাড়িটা ফাঁকা হয়ে গেল, তাই জন্য। তুলি আমার কাছে কিছু গোপন করিস না, একটু ভেবে বল তোর কি কিছু মনে পড়েছে? কি মনে পড়বে বলো তো? আমি বললাম তো তুলি আমার কাছে কিছু গোপন করিস না। আচ্ছা বেশ, আমি কাউকে কিচ্ছু বলবো না, কিন্তু আমার তো জানা দরকার রে তুলি, একটু ভেবে বল তুই কি কাউকে চিনতে পেরেছিলি বা কারুর কথা কি তোর সত্যি মনে পড়েছিল, বল না আমায়। না মামু, আমার কিচ্ছু মনে পড়েনি। আমি এখানে দিব্যি আছি, ভালো আছি। আর তোমরা প্লিজ আমার মনের মধ্যে এরকম এরকম চিন্তা ঢুকিও না, আমার এতে খুব অস্বস্তি হয়, অশান্তি হয়। দোহাই মামু, লক্ষ্মী মামু আমার, তুমি প্লিজ আমার এই অনুরোধটা রাখো। আমি মন থেকে বলছি মামু, আমি কোনোদিন ওদের কেউ ছিলাম না। আমি সত্যিই যদি ওদের কারোর কেউ হতাম তাহলে তাহলে কি? ওরা আমাকে ভুলে গেছে মামু, ওদের আমাকে আর মনে নেই। মন থেকে আমাকে মুছে দিয়েছে বলেই নতুন করে ঋষি অলিকে বিয়ে করে নিয়ে যেতে পারলো। পুরনো চেনা হিসেবে আমাকে দেখে মনে পড়েছে বলেই ভেবো না যে আমার প্রতি ঋষির মন আছে। এতদিন ঋষির জীবনে আমি ফিরে যাইনি, শুধুমাত্র ঋষির মঙ্গল চেয়ে। আমার প্রতি আক্রোশ বশত আমাকে কিছু করতে না পেরে যারা আমার ক্ষতি করার চেষ্টা করেছিল, সেই রশ্মিদের দলবল যখন ঋষিরও ক্ষতি করতে পারে এটা আমি বুঝতে পেরেছিলাম, তখনই আমি ঋষির জীবন থেকে নিঃশব্দে সরে এসেছিলাম। আমি ঋষির জীবনে মুছে যাওয়া দিন হয়ে থাকতে চাই, আমি আর কখনো ঋষির কাছে ফিরে যেতে চাই না। কিরে মা, চুপ করে গেলি যে? না চুপ করে নয়, আসলে একই টপিক নিয়ে কথা বলছো তো অনেকক্ষণ ধরে, আমার খুব এম্বারাসমেন্ট হচ্ছে, অস্বস্তি হচ্ছে। দেখো আমি যে মানুষগুলোর সাথে যুক্তই ছিলাম না তাদেরকে নিয়ে বারবার আমার সামনে কথা বলা হচ্ছে, আমার ভালো লাগছে না মামু। আমি চাইবো যে তুমি আমাকে এই কষ্টটা আর দেবে না। না রে দেবো না, তুই আমাকে খুব নিশ্চিন্ত করলি রে মা, আর আমি তোর সব কথাই বিশ্বাস করছি। আমি তোমাকে কোনোদিনও মিথ্যা কথা বলিনি মামু, আর আজ বলিনি। সত্যি তুই আমায় নিশ্চিন্ত করলি। পুরে বাবা, যাই ওদিকটা দেখে ফুলও লাগে আবার। সব সত্যি কথা কি কাউকে বিশ্বাস করে বলা যায় মামু? সব থেকে প্রিয়জন যে তাকেও না। তুমি আমাকে মাফ করো মামু। কি হলো বলতো, এত দেরি হচ্ছে কেন? বুঝতে পারছি না, আমি তো হর্ষকে ফোন করলাম, এত দেরি হচ্ছে কেন বলতো? ওই তো ওই তো এসে গেছে। এই কোথায় তোমরা? এসো এসো এসো। আসতে অসুবিধা হয়নি তোমার? না আঙ্কেল। এই যে
ওসব আঙ্কেল টাঙ্কেল তো এখন বলা চলবে নি, এখন মা বলতে হবে, বাবা বলতে হবে, জেঠু জেঠি বলতে হবে, হ্যাঁ ডাক খোঁজ তো ঠিক রাখতে হবে, তুমি এবারই বউ। সুখে থাকো, সব ইচ্ছে পূরণ হোক তোমার, ধর দিকে নি ধর। আমি কিন্তু নতুন বউকে একটা এত বড় রসগোল্লা খাওয়াবো, হ্যাঁ করতে হবে, খেতেই হবে, হ্যাঁ না বললে শুনবো না কিন্তু। এই তো লক্ষ্মী বউ, আমার লক্ষ্মী বউ, আমাদের ছেলে তো বেশি মিষ্টি খায় না, একটুখানি খাওয়াতে হবে, হ্যাঁ ধর দিকে নি ধর, জল দে। আমার কাজ শেষ, আমি উপরে যেতে পারি? এখন ঝিলমিল আমাদের দায়িত্ব দিয়ে গেছে, যতক্ষণ ঝিলমিল না আসবে তোমাদের ধরে রাখতে হবে। যতক্ষণ না টাকা দেবে বউকে কিন্তু আমরা ঘরে ঢুকতে দেবো না। একদম 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 ঠিক, একদম আমাদের দাবি মানতেই হবে, মানতেই হবে। ওরে আরে তোরা কাপড় চোপড় নিয়ে আয়, দুধ আলতো থালাটা এনেছিস? এনেছে এনেছে, পেতে দে, এখানে পেতে দে, সোজা করে লম্বা করে পা। না 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 হবে না হবে না হবে না, শুনবো না শুনবো না শুনবো না, যতক্ষণ না টাকা পাবো বউকে ঘর করতে দেবো না। কত? 500? 500? 50,000? তোরা কিন্তু বাড়াবাড়ি করছিস, তাহলে কিন্তু কিছুই পাবি না। শোন শোন, 10,000 রাজি হয়ে যা। আজকাল 10,000 কিছু হয় না জেঠুমনি, তুমি কেন এরকম বলছো? হবে না 10,000, হবে না, আমরা 50,000 নেব। আচ্ছা 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 ঠিক আছে, আমি যখন বলছি আমার কথা শোন, তোদের কথাও থাক, ঋষির কথাও থাক, কেমন? ঋষি ওদেরকে 15,000 দিয়ে দে। আচ্ছা ফাইন, মা যখন বলেছে তাই। না না না, ঝিলমিল বলে গেছে 50,000 একটা টাকা কমেও আমরা বউকে কিন্তু ঘরে ঢুকতে দেবো না। একদম ঠিক বলেছে, ঢুকতে দেবোই না, কোনোভাবেই না, কোনোভাবেই।